হ্যালো গাইস, আজ দেখাবো কিভাবে তোমরা তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। চলো শুরু করা যাক। তোমরা প্রথমে তোমাদের ক্রোম অ্যাপসে যাবে। ক্রোম অ্যাপসে গিয়ে সেখানে লিখবে রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লিখে সার্চ দিবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যাডমিশন ইন্টারফেস, এইটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে এরকম এক ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে তোমরা এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড এই লেখার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম এক ইন্টারফেস আসবে। তোমরা তোমাদের ডেস্কটপ মোড করে নেবে, এই যে ডেস্কটপ সাইট, এটাতে ক্লিক করবে, তাহলে সুবিধা হবে। তারপরে তোমরা এখানে লগ ইন করবে, লগ ইন অপশানে ক্লিক করবে। করার পর এরকম এক ইন্টারফেস আসবে। আসার পরে তোমরা তোমাদের তারপরে তোমরা এখানে যা যা লেখা আছে এইভাবে বড় হাতের, লেখার পরে সাবমিট অপশনে ক্লিক করবে। তাহলে তোমাদের এরকম এক অ্যাপলে ইন্টারফেস আসবে। আসার পরে তোমরা নিচেই দেখবে, এই যে নিচের দিকে এইখানে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবে। তাহলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড চাপ হয়ে গেল, রাজশাহী ইউনিভার্সিটির হয়ে গেল। আর তোমরা এরপরে কম্পিউটারের দোকানে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নেবে। ওকে, থ্যাংক ইউ গাইস। আমার এই ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক ও শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।